वेलकम बैक टू द चैनल। तो आज के शनिवार आमी आर सुजति आबार बेरिये पड़ेछि आबार एकटा विकेंड ट्रिपे आर एकटा नतून जायगाय। तो आमादेर काछे तो एकदमई नतून कारण आमरा एखाने आर एर आगे कखनो आसिनि, एटाई आमादेर काछे प्रथम। तो आमरा आजके एसेछि पुरुलियार अयोध्या पहाड़े। तो अयोध्या पहाड़ेर एखाने खयरा बेड़ा इको रिसोर्टे एखन आमरा आछि। पुरो ए रिसोर्टटा আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এই রিসর্টটা পুরোটা পাহাড়ে, চারদিকে পাহাড়ে ঘেরা, আর এই যে ঝিল আছে পেছনে। খুব সুন্দর, ভীষণ মন ভরে যাবে, একদম দারুণ জায়গা। তো আমরা এখানে আসানসোল থেকে এখানে আসতে মোটামুটি 4 ঘন্টা লেগেছে। আর আসানসোল থেকে বলরামপুর রাস্তাটা একটু খারাপ, কারণ ওখানে রাস্তার কাজ হচ্ছিল, সেই জন্য রাস্তাতে অনেক অবস্টাকল পেয়েছি। কিন্তু বলরামপুর থেকে বাগমুন্ডি এবং বাগমুন্ডি থেকে পুরো এই খয়রাবেড়া অবধি রাস্তা ভীষণ ভালো, এতটুকু কোনো প্রবলেম হয়নি। তো আমাদের এখন প্রচণ্ড খিদে পাচ্ছে, তো আমরা এখন যাব খেতে। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। দুপুরের লাঞ্চ আমাদের কমপ্লিট, আমাদের আধ ঘন্টা মতো রেস্ট নেওয়াও হয়ে গেছে। তো এখান থেকে কাছাকাছি আপাতত আজকে যেটা কভার করব, কাছাকাছি যাওয়া যায়, সেটা হচ্ছে আপার ড্যাম অ্যান্ড লোয়ার ড্যাম। তো আপার ড্যাম অ্যান্ড লোয়ার ড্যামে এখন যাচ্ছি, এই দুটো কভার করব আমরা। আমি এখন দাঁড়িয়ে আছি পুরুলিয়ার ছড়িদাতে। মুখোশ দেখলেই বুঝতে পারছো, ছড়িদা হচ্ছে পুরুলিয়ার ছৌ নৃত্যের যে মুখোশ হয়, সেই ছৌ নৃত্যের মুখোশগুলোর জন্য একদম বিখ্যাত। এখানে দেখতে পাবে ছড়িদাতে আসলে পুরো সার দিয়ে দিয়ে ছৌ নৃত্যের মুখোশগুলো বিক্রি হচ্ছে, এবং এখানকার যে শিল্পীরা সেগুলো এখানে বসেই এখানে আঁকছে বা এগুলো নকশা করা বা এগুলো বানাচ্ছে। তো ছৌ নৃত্য তো সম্পর্কে আমি নিজেও বিশেষ কিছু জানি না, এইটুকু জানি যে এই নাচটা পুরুলিয়ার একটা বিখ্যাত একটা শিল্প। এই নৃত্যটা সাধারণত ছেলেরা পুরুষেরাই এটা পারফর্ম করে থাকে। আর মহাভারত, পুরাণ, রামায়ণ এগুলো বিভিন্ন গল্পের ওপরেই এরা কোনো গল্পকে বা কোনো ঘটনাটাকেই এই ছৌ নাচের মাধ্যমে এটা এরা অভিনয় করে থাকে। ছড়িদাতে তো আমরা ছৌ নৃত্যের মুখোশ দেখালাম, ওখানে মুখোশ কী করে বানাচ্ছে বা মুখোশের দোকান বলো যাই বলো, তো সেটা তো দেখালাম। এবার ছড়িদা ক্রস করে আমরা এখন যাচ্ছি আপার ড্যামের দিকে। আপার ড্যামের দিকে আসতে গেলে প্রথম দিকে রাস্তাটা একটু উঁচু নিচু পাথরের এবড়ো খেবড়ো রাস্তা আছে, কিন্তু তারপরে এই মিনিট 15-20 মতো রাস্তাটা খারাপ আছে, কিন্তু তারপরে রাস্তাটা একদম স্মুথ, ঢালাই একদম পিচের রাস্তা আছে যেরকম তোমরা দেখতে পাচ্ছ। Thank you.
তো এর আগে আমি তোমাদেরকে দেখালাম যেটা আপার ড্যামে ওঠার রাস্তাটায়, মানে আপার ড্যামে আসতে গেলে, আপার ড্যামটা দেখতে গেলে যে রাস্তা ধরে উঠছিলাম সেই রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আমি তোমাদেরকে সেই রাস্তা থেকে লোয়ার ড্যামটা দেখিয়েছি। তো এখন আমি দাঁড়িয়ে আছি যেখানটা, সেখান থেকে একদম আপার ড্যামটা পুরোপুরি দেখা যাচ্ছে। এই হচ্ছে আপার ড্যাম। এর সৌন্দর্যটা কি এখানে না আসলে বোঝা যাবে না। তো আমরা এখন কিছুক্ষণ দাঁড়াবো, আমি আর শুভজ্যোতি, আর এই সৌন্দর্যটা উপভোগ করব। আর তোমরা ভার্চুয়ালি উপভোগ করো, তোমরা এই ছবি দেখে এনজয় করো, আর আসার হলে তো নিশ্চয়ই এসো, দেখতে থাকো। পেছনে এই যে পাহাড়টা দেখছো না, এই পাহাড়টা দেখে মনে হচ্ছে না আমরা কোনো দার্জিলিং বা সিকিমের কোনো রাস্তায় দাঁড়িয়ে আছি। যেমন দার্জিলিং বা সিকিমের রাস্তায় ওঠার সময় এরকম পেছনে পাহাড়গুলো থাকে, পাহাড়ের একটার পর একটা লেয়ার থাকে, ঠিক সেরকমই মনে হচ্ছে, তাই না? কোনো অংশে কম নয়। কিন্তু আমার তো ভীষণ ভালো লেগেছে, আপার ড্যাম তো ভীষণ ভালো লেগেছে। আর আমি সবাইকে সাজেস্ট করবো যে এখানে একবার আসুন, ঘুরুন, আমার নিজের ভীষণ ভালো লেগেছে। আমি এখন এই রিসর্টের যে ঝিলটা আছে, ঝিলের মধ্যে একটা ভাসমান প্ল্যাটফর্ম আছে, তার উপর বসে আছি। তো এই প্ল্যাটফর্মটাকে না খুব সুন্দর করে সাজিয়েছে, দেখো এই যে ওপরটাতে পুরো খড়ের ছাউনি, তার মধ্যে যে হ্যারকিন দিয়ে ঝোলানো, আর হ্যারকিনের মধ্যে বাল্ব লাগানো আছে, আর দু সাইডে দেখো এরকম টুনি বাল্ব দিয়ে ভীষণ সুন্দর করে সাজানো। বেশ একটা রোম্যান্টিক একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হয়েছে এখানটা, বেশ ভালো লাগছে এই কাটায় বসে, এত ভালো লাগছে। কিন্তু পেছন থেকে যে জলের উপর দিয়ে যে হাওয়াটা আসছে না, তাতে একদম হাড় কাঁপিয়ে দিচ্ছে। কিন্তু যাই হোক, ঠান্ডাও লাগছে, কাঁপছি, তার সাথে এটা ভালোও লাগছে, এনজয় করছি। আর এই রিসর্টে চেষ্টা করব রাতের ভিউটা যদি দেওয়া যায়, তো দেখবে কেমন লাগে বলবে। এই রিসর্টে একটা জিনিস কী বলো, ভীষণভাবে নিস্তব্ধ, নিশ্চুপ, বেশ ভালো লেগেছে আমার এখানটা। যারা একটু নিস্তব্ধতা, নিশ্চুপ এইসব পছন্দ করে, তাদের জন্য কিন্তু একদম আইডিয়াল জায়গা। বলেছিলাম যে রাত্রিবেলা তোমাদেরকে রিসর্টের ভিউটা দেখাবো, কিন্তু রাত্রিবেলা বাইরে চারদিকে লাইটটা ভীষণই কম, তো এই জন্য রাতে ভিউটা খুব একটা বেশি ভালো উঠছে না। তো সব থেকে ভালো সকালে, দিনের বেলা বা ভোরবেলা যে ভিউটা আমরা নেব, কারণ আমাদের নিজেদেরও পছন্দ হয়নি রাত্রে যে ভিডিওটা শ্যুট করেছি বা নিয়েছি। আর তবে দিনের বেলাটা বেশি ভালো উঠবে, কারণ চারপাশে বললাম, চারপাশে পাহাড় আর মাঝখানে ওই লেক আছে আর এই রিসর্টটা, তো সেটা সিনিক বিউটিটা একটা আলাদাই। আর তো ঠিক আছে, আমরা বাইরে প্রচণ্ড ঠান্ডা লাগছে বলে আর বাইরে বেরোলাম না, আমরা রুমের মধ্যে চলে এসেছি। এইটা হচ্ছে আমাদের এই কটেজ রুম।